হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে এই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন কীভাবে ধানের জমিতে সার প্রয়োগ করতে হয় কখন প্রয়োগ করতে হয় কতদিন বয়সে কি সার কি পরিমাণে প্রয়োগ করতে হয় আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন এই জমিতে ধান চারা লাগানো হয়েছে ছাব্বিশ দিন হয়েছে বয়স আর এই ছাব্বিশ দিন বয়সে আমি প্রথমবারের মতো ইউরিয়া প্রয়োগ করব ইউরিয়া সার প্রথমত একুশ থেকে ছাব্বিশ দিন বয়সে ইউরিয়া সার প্রয়োগ করতে হয় তবে ইউরিয়া সার প্রয়োগ করার আগে দেখতে হবে জমিতে কোনো আগাছা আছে কি না যদি আগাছা থেকে থাকে তাহলে আগাছা দমনের ব্যবস্থা করতে হবে হাত দিয়ে আগাছাগুলো তুলে দিতে হবে তবে এক বিঘা জমিতে আমরা সাত কেজি অথবা সাড়ে সাত কেজি ইউরিয়া ছিটাতে পারি নতুন করে কোনো আগাছা যেন না গজায় সেই জন্য আমরা প্রথম সাত দিন পর আগাছানাশক আসক ওষুধ ছিটাতে পারি ইউরিয়া সারের সাথে আমি এর আগের ভিডিওতে অবশ্য আপনার দেখতে পারবেন আমার চ্যানেলে আছে আগাছানাশক আসক ওষুধ কীভাবে ছিটাতে হয় ইউরিয়া সারের সাথে সেখানে আপনার দেখতে পারবেন এ ধানের গাছের বয়স ছাব্বিশ দিন প্রথমবারের মতো এগুলো সার প্রয়োগ করার পর ঠিক আঠেরো থেকে বিশ দিন চূড়ান্ত বাইশ দিন পর আমরা আবারও যে কীটনাশকটি ব্যবহার করব কীটনাশকটি হচ্ছে ধানের পাতা মোড়ানো কীটনাশক অনেক সময় ধানের গাছের আগা কেটে দেয় এই কীটনাশকটি ব্যবহার করতে হয় আপনার চল্লিশ দিন বয়স বয়সে ধানের চারা বয়সে যখন চল্লিশ দিন হবে ঠিক সেই সময় আগাছা সরি ধানের পাতা পাপড়ি পোকা নাশক ঔষধ ছিটাতে হয় সেটা আমরা সারের সাথেই দিতে পারি তো সারের পরিমাণ খুব বেশি না বিঘা এক বিঘাতে চার কেজি পরিমাণ ইউরিয়া সারের সাথে আমরা কীটনাশক প্রয়োগ করতে পারি তবে ভালো হয় যদি আমরা স্প্রে করে দিতে পারি ইউরিয়া সার ছিটানোর পূর্বে যদি জমিতে আগাছে থাকে তাহলে আগা হাত দিয়ে টেনে টেনে তুলতে হবে তাহলে ইউরিয়া সার সম্পূর্ণটাই কাজে লাগবে সুন্দর আপনারা লক্ষ্য করুন এই যে জমিটা দেখতে পাচ্ছেন জমিতে অনেক আগাছা গজিয়েছে যেমন কেঁচুর ঘাস